আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 21 জুন 2023 ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের ব্যতিক্রমী সমাবেশ থেকে এ কেমন দাবি? চর্ম নাই এমন কাজ করতে পারল? প্রশ্ন। মূলত চর্মনায়ের আসল রূপ হাস। চর্মনায় যে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী তার প্রমাণ নেই। আমি দুইটা বিষয় রিলেট করে আলোচনা করব। 21 জুনের একটা ঘটনা, জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা একটা ব্যতিক্রমী সমাবেশ করেছে, তারা নাম দিয়েছে সমাবেশ। এটার যে দাবি বা যে বিষয় করেছে এটার সাথে রিলেট করে চর্মনের একটা রূপ আজকে ডিসক্লোজ করব, ফাঁস করব। অনেকেই জানেন না যে কোনো বিরোধী দল বাংলাদেশে, বামপন্থী, ডানপন্থী, বিএনপি থেকে শুরু করে যত সরকার বিরোধী দল আছে, তারা কেউ যেখানে আওয়ামী লীগের এই জিনিসটা গ্রহণ করে না বা যে জিনিসটার সাথে মিল রাখে না, কিন্তু চর্মনায় ঠিকই সেটা প্রয়োগ করে, সেই সুযোগ নেয়। কি সেটা দেখবেন আজকের আলোচনায়। আগে জামাতের নিউজটা বলি। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ বুধবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তো এটা একটা সমাবেশ হয়েছে আর কি, সমাবেশ ইনডোরও হতে পারে, যদিও সমাবেশ বলতে যা বুঝে মানুষ ওই অর্থে ওইরকম কোনো সমাবেশ না, এটা ওয়ান কাইন্ড অফ আলোচনা সভা বা এই টাইপের সমাবেশ। এই জন্য বলেছে ব্যতিক্রমী সমাবেশ ঢাকা মহানগর দক্ষিণ জামাতের। এখন মূল বিষয়বস্তুটা কি? গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে। এখন মৌলিকভাবে কিন্তু এখানে ডিজিটাল নিরাপত্তা আইন এই বিষয়টা এখানে প্রতিভাবান হয়েছে। আর ডিজিটাল নিরাপত্তা আইন কি মনে করা হয়ে থাকে? গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী, সাংবাদিকদের নিরাপত্তার পরিপন্থী। কারণ অনেক সাংবাদিকই ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের শিকার হয়েছে, যেটা সরকারের অনেকেই স্বীকার করে। যদিও অবশ্যই সবসময় গুজব অথবা কারো মানহানি এগুলোর বিরুদ্ধে আমরা এই আইন সংস্কারের পক্ষে, অপব্যবহার রোধের পক্ষে, যেটা আইনমন্ত্রীও বলেছেন রোধ করবেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ নায়েব আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসের সদস্য কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল সালাম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস এম কামাল হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের মজলিসের সদস্য আশরাফুল আলম ইমন সহ প্রমুখ নেতৃবৃন্দ। এর মানে জামাতের নেতারা কিন্তু মোটামুটি ভালোই বড় বড় নেতারা একত্রিত হচ্ছেন, বিভিন্ন সমাবেশ হোক বা আলোচনা সভা হোক বা ছোটো একটু ব্যতিক্রমী সমাবেশ হচ্ছেন। তো আমার কাছে ইম্পর্টেন্ট যে এখানে বিষয়টা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করছে জামাত। এখন দেখেন, এই ডিজিটাল নিরাপত্তা আইন কায়েমের বা পাশ হওয়ার শুরু থেকেই কিন্তু সমস্ত বিরোধী দলের, নাগরিক সমাজ, সিভিল সোসাইটি, মানবাধিকার কর্মী সবার আপত্তি ছিল। এখন কেউ দাবি বাতিলের দাবি করছে, সব ধারায় আপত্তি না, অনেকগুলো ধারায় অপপ্রয়োগের সুযোগ যেখানে রয়েছে বা কঠিন কঠোরতা যেসব জায়গায় রয়েছে সেগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে যারা একটা আইন বাতিলের দাবি করবে তারা কি ওই আইনের সুযোগ নিতে পারে, আইনের প্রয়োগ করতে পারে? পারে না। আপনি কি দেখাতে পারবেন যে জামাত ইসলামী কখনো কারো বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে? নো। বিএনপি কারো বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে এরকম কোনো এক্সাম্পল দেখাতে পারবেন? পারবেন না। এই যে বামপন্থী দলগুলো, তারা কেউ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে দেখাতে পারবেন? অথচ তাদের বিরুদ্ধে বিভিন্ন বিষদগার, গুজবের অভাব নেই, কিন্তু তারপরও যেহেতু এই আইন বাতিল চায়, নৈতিক কারণে এই আইনকে ব্যবহার করে বিএনপি, জামাত বা বিরোধী দলের লোকজন মামলা করে না। কিন্তু চর্মনায় কী করেছে দেখেন, প্রথম আলো রিপোর্ট করেছিল গত 7 জুন 2023, বেশ কিছুদিন আগের রিপোর্ট। শিরোনাম, বরিশালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত কাউন্সিলরের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। আর একটু শুনুন তাহলে বুঝবেন যে চর্মনের আসল রূপটা কী। বরিশালে বহিষ্কৃত মহানগর আওয়ামী লীগ নেতা ও সিটি কর্পোরেশনের বর্তমান কাউন্সিলর শরীফ আনিস, বর্তমান বলতে নির্বাচন হওয়ার পর তো আর বর্তমান থাকার কথা না, বা শপথ নেওয়ার আগ পর্যন্ত হয়তো বা দায়িত্ব পালন করবেন পরবর্তী কাউন্সিলর,
শরীফ আনিসুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বরিশালের সাইবার ট্রাইব্যুনালে ওই দিন মানে বুধবার গত ওই যেদিন মামলা করেছে ওই দিন বুধবার ছিল দুপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আরিফুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এর মানে চরমোনাই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে, তাও আবার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে। অবশ্যই এটা সাংগঠনিক সিদ্ধান্তে করা হয়েছে, এটা তো আর ব্যক্তি স্বার্থের জন্য এই লোক বাদী হয়ে মামলা করেনি। এর মানে সাংগঠনিকভাবে চরমোনাই আওয়ামী লীগের সাথে এখানে এই ডিজিটাল নিরাপত্তা আইন সমর্থন করে, তাহলে তাহলে এই আইন ব্যবহার করে তারা মামলা করলে কেন? আর এই আইন ব্যবহার করে নিজেদের মান বা তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদের শাস্তি পাওয়ার জন্য যদি এই আইন ব্যবহার করে মামলা করে, তাহলে এই আইন তারা বাতিল চায় কোন যুক্তিতে? আইনের সুযোগও নেবে আবার বাতিলও চাইবে, এটা কি হয়? বুঝতে পারলেন দর্শক যে চরমোনাই আসল রূপটা কি? এই কাজটা তারা কিছুতেই ঠিক করেনি। জামাত ইসলামী যেখানে এই নেতিবাচক সময়ও তাদের দুঃসময়ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আলাদা সমাবেশ করছে, প্রোগ্রাম করছে, আর সেখানে তারা সেই আইন ব্যবহার করছে, আইনের সুযোগ নিচ্ছে, আইনের আশ্রয় নিচ্ছে। এই হচ্ছে তাদের আসল রূপ।